আমার দিশির মাটি তোমার পরি ঠেকাই মাথা, ও আমার দিশির মাটি তোমার পরি ঠেকাই মাথা, তোমাতে বিষময়ীর তোমাতে বিষময়ীর আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরি ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরি ঠেকাই মাথা। আমার পুরো নাম রকমান আজিমুদ্দৌলা, আমার বাবা মরহুম আজমল হোসেন সরকার, উনি বগুড়া জেলার দুর্গন্ডি এস্টেটের জমিদার ছিলেন ও অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং ঋণ সালিশি বোর্ডের সদস্য ছিলেন। আমার আম্মা মরহুম সৈয়দা ফেরদৌস মাউল সিরাজি, উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন নারী নেত্রী এবং লেখিকা। ইডেন গার্লস কলেজ যেটি, সেটি এর আগে ছিল ইডেন গার্লস স্কুল, এই ইডেন গার্লস স্কুলের উনি প্রথম মুসলিম ছাত্রী। আমার মাতামহ অনল প্রবাহের অমর কবি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসেনানী এবং ব্রিটিশের কারাগারে নিক্ষিপ্ত প্রথম বাঙালি কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আমার জন্মস্থান বগুড়া জেলার শেষ প্রান্ত, জায়গাটির নাম ধনকুণ্ডি। আমি ম্যাট্রিক পাস করেছি পাবনার চান্দাইকোনা হাই স্কুল থেকে, ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি। এটি আমি 1971 পরীক্ষার্থী ছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের কারণে আমি 71 পরীক্ষায় অংশগ্রহণ করিনি। আমি স্বাধীন বাংলাদেশে প্রথম ইন্টারমিডিয়েট পরীক্ষায় আমি অংশগ্রহণ করি 1972। ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করি। আমি সার্জন জহুরুল্লাহ কলেজের আবাসিক ছাত্র ছিলাম। আমি 1978 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আমি প্রথম সরকারি চাকরিতে যোগদান করি। এরপরে 1982 সালে আমি ডেপুটেশনে ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনে সহকারী পরিচালক হিসাবে কাজে যোগদান করি এবং 2011 সালের সেপ্টেম্বরে পরিচালক হিসাবে আমি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করি এবং আমি বর্তমানে অবসর জীবন যাপন করছি। 1971 মুক্তিযুদ্ধকালীন আমি 69 গণ আন্দোলনের আমি আমার অঞ্চল যেটা বগুড়া জেলার এবং সিরাজগঞ্জ, বর্তমান সিরাজগঞ্জ জেলা, তখন এটা মহকুমা ছিল, এই দুই জেলার সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সংগঠক ছিলাম এবং আমি আমার এলাকায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলাম এবং আমার বিরুদ্ধে হুলিয়া জারি হয়। হুলিয়া জারি হওয়ার পর আমি বরেন্দ্র অঞ্চলে, রাজশাহী আর বরেন্দ্র অঞ্চলে আমি আত্মগোপন করে থাকি। পরবর্তীতে 1969 গণ আন্দোলনের স্বঘোষিত ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খানের শোচনীয় পতনের পর আমি আবার আত্মপ্রকাশ করি। 1969 গণ আন্দোলন, 1970 দেশে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে যায়, সেই ঘূর্ণিঝড়ের আমি রকুনুজ্জামান খান দাদাভাই, কচিকাচার আসরের পরিচালক রকুনুজ্জামান খান দাদাভাইয়ের নেতৃত্বে যারা সেই দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যারা অংশগ্রহণ করেছিল, আমি তাদের মধ্যে একজন ছিলাম এবং আমি ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, রামগতি এ সমস্ত এলাকায় আমি ত্রাণ কাজে অংশগ্রহণ করেছি। 1970 নির্বাচনে আমি একজন সক্রিয় কর্মী ছিলাম। আমার অঞ্চলের অন্যতম নেতা মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস, আমি তার খুব স্নেহভাজন ছিলাম, আমার একই এলাকায় বাড়ি এবং ওই এলাকায় নির্বাচনী প্রচারণার কাজে এবং সাংগঠনিক কাজে আমি যারা নেতৃত্ব দিয়েছে আমি তাদের ভিতরে একজন ছিলাম। আমার সহপাঠীদের মধ্যে এবং রাজনৈতিক অঙ্গনে যারা আমার সাথী ছিলেন তাদের মধ্যে ফেরদৌসজামান মুকুল, যিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, উনি ইন্তেকাল করেছেন। আবু ইসাহাক তালুকদার, যিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, উনিও জাতীয় সংসদ সদস্য ছিলেন। আব্দুল লতিফ মির্জা, পলাশডাঙ্গা যুব শিবির, 71 মুক্তিযুদ্ধের অন্যতম একটি
সংগঠন পলাশডাঙ্গা যুব শিবির, যেটার নেতৃত্বে ছিলেন আব্দুল লতিফ মির্জা। ওনার বাড়ি ছিল সিরাজগঞ্জ, উনি মারা গেছেন, জাতীয় সংসদ সদস্য হয়েছিলেন। আমানুল্লাহ খান, উনিও জাতীয় সংসদ সদস্য ছিলেন। আকবর আলী খান, উনি জাতীয় সংসদ সদস্য ছিলেন। এনারা খুব সিনিয়র নেতা, এদের অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। আমি তাদের খুব স্নেহভাজন ছিলাম এবং আমি মানে স্লোগানে খুব ওস্তাদ ছিলাম, আমাকে স্লোগান মাস্টার বলা হতো। এবং ওই বয়সে আমি বক্তৃতা করতে পারতাম, খুব তুখোর বক্তা হিসেবে আমার একটা সুখ্যাতি ছিল। আমি 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু যখন তার নির্বাচনী প্রচার কার্যে উত্তরবঙ্গ যান, সড়ক পথে উনি বগুড়ায় গেলেন। বগুড়ায় যাওয়ার পর আমার যে নিজ এলাকা, জায়গাটির নাম হচ্ছে চান্দাইকোনা, এটা বর্তমান সিরাজগঞ্জ জেলা এবং বগুড়া জেলার প্রান্তসীমা, এই জায়গায় বঙ্গবন্ধুকে আমরা পথসভায় বঙ্গবন্ধুকে নামালাম। বঙ্গবন্ধু একটি টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তৃতা করলেন। আমি সেখানে স্লোগান দিয়েছিলাম যে পিণ্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এবং আমার স্লোগানের এক পর্যায়ে বঙ্গবন্ধু আমানুল্লাহ খান, তখন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, ওনাকে ডেকে বললেন, ছেলেটি কে? উনি ডেকে নিয়ে গেলেন। আমার বড় ভাই ছিলেন মরহুম আসাফউদ্দৌলা রেজা, ইত্তেফাকের কার্যনির্বাহী সম্পাদক এবং বঙ্গবন্ধুর সহপাঠী। কলকাতা বেকার হোস্টেলে উনি বঙ্গবন্ধুর সঙ্গে পড়াশোনা করেছেন এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে মরহুম আসাফউদ্দৌলা রেজা একজন। তো তখন পরিচয় পাওয়ার পরে বঙ্গবন্ধু আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, তুই রাজনীতি করবি। কিন্তু আমার দুর্ভাগ্য না সৌভাগ্য বলতে পারি না, আমি রাজনীতিতে স্থায়ী হতে পারিনি, রাজনীতি করিনি। 70-এর নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর বঙ্গবন্ধুর এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে নিরঙ্কুশ জয় বিজয়, সেটিকে পদদলিত করে সামরিক জান্তা পাকিস্তান শাসক গোষ্ঠী যেভাবে বাঙালিকে হ্যাস্তন্যাস্ত করে পদানত করে রাখবার যে কৌশল অবলম্বন করেছিল, সেটির জবাবেই বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলন আহ্বান করেছিলেন। পাক সামরিক জান্তার ষড়যন্ত্র এবং চক্রান্তর গতিপথ এবং এটির ফলাফল কী দাঁড়াবে, সেটি বঙ্গবন্ধু খুব সহজে অনুমান করতে পেরেছিলেন বলেই 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দান, বর্তমান সোনার উদ্যান, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু একটি আঙ্গুল উত্তোলন করেছিলেন। এবং বঙ্গবন্ধু সেই আঙ্গুল উত্তোলন করে গোটা জাতিকে একত্রিত করে উনি আহ্বান করেছিলেন, আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমরা রক্ত দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। এবং বঙ্গবন্ধু দেশকে মুক্ত করে ছেড়েছেন। আমার সৌভাগ্য এবং আমি অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আমি তখন আমার সহপাঠী বন্ধু বর্তমান জাতীয় সংসদ সদস্য রবিউল আলম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আমার সহপাঠী, আমরা ঢাকা কলেজে একসঙ্গে পড়েছি, এবং ইসমত কাদির গামা, আমরা সবাই সেদিন কিন্তু বঙ্গবন্ধু সেই 7ই মার্চের রেসকোর্সের জন্য সবাই আমরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছি। বঙ্গবন্ধুর এই আহ্বান জানার পরে আমরা 25শে মার্চ পর্যন্ত আমরা ঢাকায় ছিলাম। 25শে মার্চের কালো রাত্রিতে যখন ইত্তেফাক অফিস আক্রমণ করা হলো, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করা হলো, পিলখানা আক্রমণ করা হলো, জগন্নাথ হল আক্রমণ করা হলো, ইকবাল হল মানে বর্তমান সার্জন জহুরুল্লাহ হল, এই হল আক্রমণ করা হলো, ঢাকার যে সেই বিভীষিকা, এটি এখনও যখন চিন্তা করি, এখনও যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন ভয়ে এবং আতঙ্কে শরীর শিউরে ওঠে। সেই রাজারবাগ পুলিশ লাইন থেকে একটু দূরে মতিঝিল পিটজঙ্গি মাজারে আমার বড় ভাইয়ের বাসা ছিল। আমার বড় ভাই ছিলেন মরহুম আসাফউদ্দৌলা রেজা, আগেই বলেছি, সিরাজউদ্দিন হোসেন, শহীদ সিরাজউদ্দিন হোসেন। আমরা একই পরিবারের সদস্যদের মতো ছিলাম। সিরাজ ভাইকে মারা হলো, সিরাজ ভাই আমাদের মুরব্বী ছিলেন। সিরাজউদ্দিন হোসেন, আসাফউদ্দৌলা রেজা, নিজামউদ্দিন আরেকজন সাংবাদিক ছিলেন, গোপীবাগে থাকতেন, তারা ওখান থেকে চলে আসলেন ইত্তেফাক থেকে, এসে গোপীবাগে আমার মেজো ভাই থাকতেন হাবিবউদ্দৌলা বেনু, তার বাড়িতে ওনারা প্রথম আশ্রয় নিলেন, এখান থেকে পরে চলে গেছেন। এরপরে আমার যতদূর মনে পড়ে আমরা 30শে মার্চ তারিখে ঢাকা ত্যাগ করি, আমি এবং আমার এক সহপাঠী শৈশবের বন্ধু ছিল আব্দুল বাড়ি, ও সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আব্দুল বাড়ি সহ আমরা পায়ে হেঁটে, প্রায় রাস্তাটাই বলা যাবে পায়ে হেঁটে, ঢাকা আরিচা হয়ে, নগরবাড়ি হয়ে, কাশীনাথপুর, বেড়া, বাগাবাড়ি ঘাট, শাহজাদপুর, উল্লাপাড়া, এগুলো হয়ে আমরা আমার নিজ গ্রামের বাড়ি চান্দাইকোনা, বগুড়া জেলার শেষ প্রান্ত, আমি সে বাড়িতে আসি।
বাড়িতে আসার পরে ওখানে আমাদের এলাকায় তৎকালীন সেই মুসলিম লীগের যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তারা আমাদের বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করতে থাকে। এক পর্যায়ে আমরা ওখানে সংগঠিত হতে থাকি এবং আমার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মরহুম মারা গেছে এবং জীবনে খুব কষ্ট ভোগ করেছে, সে আব্দুস সবুর, আশরাফউদ্দিন সরকার মুকুল, ফেরদৌজ্জামান মুকুল, এরকম যারা সাথে ছিল মুক্তিযোদ্ধারা, আমরা মানে ভারতে যাবার আগে আমরা ওখানে সংগঠিত হতে থাকি এবং আমরা সেই সময়কার গাদা বন্দুক, এক নলা বন্দুক, যাদের কাছে এক নলা বন্দুক ছিল, লাইসেন্স ধারী বন্দুক যাদের ছিল, সেই তাদের কাছ থেকে সেই বন্দুক নিয়ে আমরা ওখানে সীমাবাড়ি গার্লস স্কুল মাঠে আমরা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শুরু করি। সেই সময় আমার থানা শেরপুর থানায় একজন দারোগা ছিল, তার নাম ছিল মোহাম্মদ আলতাপানি। তো আটাশে এপ্রিল আমার এই তারিখটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, পাক আর্মি আমার এলাকায় ঢুকে পড়ে এবং চারদিকে তারা বাড়ি রাস্তার দুপাশে বাড়িঘর যা ছিল সমস্ত কিছু আগুন জ্বালিয়ে দিয়ে, মানে এটা বিভীষিকাময় একটা দৃশ্য দিনের বেলা এবং সময়টি ছিল সকাল 10:30 হবে। এই সময় পাক আর্মি ঢোকে চারপাশে রাস্তার দুপাশে বাড়িঘরে সমস্ত আগুন জ্বালিয়ে দিচ্ছে। চান্দাইগোনার সীমাবাড়ি বাজার এবং চান্দাইগোনা বাজার, এখানে অধিকাংশ ছিল হিন্দু ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসায়ী ছিল এবং এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে, বাড়িঘর লুটপাট করা হচ্ছে এবং মাইকে ডিক্লেয়ার দেওয়া হচ্ছে এগুলো গণিমতের মাল, এগুলো গণিমতের মাল, এগুলো গ্রহণ করা জায়েজ। এবং এটার নেতৃত্বে ছিলেন তখন মৌলানা মফিজউদ্দিন নামে ওই এলাকায় একজন মৌলানা ছিলেন, স্বল্পশিক্ষিত মৌলানা। এই মৌলানা তিনি এই সমস্ত ঘোষণা জারি করছিলেন। এক পর্যায়ে আমাদের বাড়িতে এসে ওই আলতাপালি দারোগা এবং আমরা তখন বাড়ি থেকে একটু দূরে ছিলাম, এসে আমার আম্মা একজন বিপ্লবী নারী ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, ওনাকে এসে বলা হয়েছে আমার কথা এবং আমার আরও দুই ভাই যারা আমরা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, আমানউদ্দৌলা বিলু এবং আইবুদ্দৌলা বিলু, তাদেরকে হাজির করেন, তাহলে আপনাদের বাড়িঘর সব আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং আমাদেরকে সময় দেওয়া হলো এক ঘন্টার মধ্যে ঘর বাড়ি ছেড়ে দিতে। তখন আমার আম্মা, আমার ইমিডিয়েট বড় এক বোন ছিল ফিরোজা মহল দীপ্তি, তার সন্তান সম্ভাবনা ছিল এবং শুনলে আশ্চর্য হবেন যে ওই অবস্থায় ওই বোনকে নিয়ে আমরা ঘর বাড়ি নিয়ে চলে যাই। রাস্তার মধ্যে ধান ক্ষেতের মধ্যে আমার বোনের প্রসব বেদনা ওঠে এবং সেই ধান ক্ষেতের মধ্যে, এটি এমন একটি মানে কি বলবো, যেটি মানুষের কাছে এখন বলতে গেলে তো মানুষ এগুলোকে রূপকথা মানে কাল্পনিক বিষয় বলে এগুলোকে আখ্যায়িত করবে। ধান ক্ষেতের মধ্যে কোনোভাবে কাপড় দিয়ে একটা ঘেট দিয়ে বেড়া দিয়ে সেখানে আমার বোনের ডেলিভারি হলো, সেই সন্তান এখনও বেঁচে আছে, সো এখন ইটালিতে থাকে। তো ওখান থেকে হওয়ার পরে আমরা পাবনা জেলার একটা বরেন্দ্র অঞ্চল, দুর্গম এলাকা, পায়ে হেঁটে প্রায় দেড় দিনে আমরা পায়ে হেঁটে ধামাইনগর ইউনিয়ন পার হয়ে গ্রামটির নাম হচ্ছে আন্দ্রা। এই আন্দ্রা গ্রামে আমরা তফাজ্জল হোসেন তালুকদার, আমার বাবার এক বন্ধুর মেয়ের জামাই, তার বাড়িতে আমরা উঠি। এই তফাজ্জল হোসেন তালুকদার, শুধু আমরা না, আমার এখন পর্যন্ত যতটুকু মনে পড়ে আমরা 10-15 পরিবার ওই বাড়িতে তিনি শেল্টার দিয়েছিলেন। এদেরকে তিনি 9 মাস লালন পালন করেছেন, খাবার দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন, তেল সাবান দিয়েছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এই তপজসেন তালুকদারের বাড়িতে আমরা থাকি এবং এখানে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্নভাবে রাজাকার, আল বদর, আল শামস এবং মুসলিম লীগ পন্থী, জামাত পন্থী অথবা আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি যারা ছিল তারা বিভিন্নভাবে ভয়ভীতি করতো। আমি তারপরে সেখান থেকে পালিয়ে যাই, আমি ওখান থেকে পালিয়ে নিঝুরি নামে একটা গ্রাম আছে, আমি সেই গ্রামে, আমার আর এক বন্ধু ছিল, ওর নাম ছিল আকবর, আমার স্কুল জীবনের সহপাঠী, আমি তার বাড়িতে আশ্রয় নিই। তারপরে সেখান থেকে আমরা মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার জন্য চেষ্টা করি এবং সংগঠিত হওয়ার পরে ওই এলাকায় যখন পাক আর্মির পূর্ণ কর্তৃত্ব এবং তাদের দোসররা কর্তৃত্ব, ওখানে স্বাধীনতার সপক্ষের লোক অথবা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, এই সমস্ত লোকদের উপরে যে অত্যাচার, যে নিপীড়ন ওই এলাকায় হয়েছে, এটি ধারণার বাইরে। পরবর্তীতে আমি 1 মাস পরে আমার মেজো ভাই আইবুদ্দৌলা বিনু,
উনি সহ আমরা সিরাজগঞ্জে চলে আসি পায়ে হেঁটে। সিরাজগঞ্জে এসে সিরাজগঞ্জের থেকে আমি ঢাকার দিকে রওনা হই। ঢাকার দিকে রওনা হই, সাথে আমরা চারজন ছিলাম, আরও দুইজন আমাদের সঙ্গে ছিল, ওই দুজন মুক্তিযোদ্ধা ছিল। আমরা তখন সিরাজগঞ্জ লঞ্চঘাট থেকে আমরা স্টিমারে জগন্নাথগঞ্জ ঘাটে আসি, অর্থাৎ জামালপুরের জগন্নাথগঞ্জ ঘাটে। মাঝখানে লঞ্চের মধ্যে, স্টিমারের মধ্যে ওখানে পাক আর্মি ছিল, এবং এই পাক আর্মির সাথে আরেকজন সামরিক বাহিনীর সদস্য ছিল, তিনি বাঙালি ছিলেন। স্টিমারের যে মেশিন রুম যেটা, আমরা ওখানে দাঁড়িয়ে থেকে চা খাচ্ছিলাম। এর মধ্যেই এক পাক আর্মি সে এসে, এবং সাথে মালয়েশিয়া পুলিশ ছিল তখন, ওরা এসে আমাদের দুজনকে নিয়ে যায়। ওরা দোতলায় নিয়ে গেল স্টিমারে, স্টিমারে দোতলে নিয়ে যেয়ে আমাদেরকে একটা ঘরের মধ্যে আটকায় রাখলো। আটকায় রেখে আমাদেরকে বলা হলো, ওই বাঙালি ছেলেটি, ছেলে না মান যুবক আর কি, আর্মি ইউনিফর্ম পরা ছিল, খাকি পোশাক পরা ছিল, সে আমাদেরকে বিভিন্ন ইন্টারগ্রেশন শুরু করলো এবং আমাদেরকে কোনো ভয় ভীতি দেখানোর ই করলো। এর মধ্যেই এক বেলুচ সে এসে, সে তো উর্দুতে কথা বলছে, আমরা উর্দুতে কথা বলতে পারি না, আমরা আকার ইঙ্গিতে ইয়েতে ভাষায় দেখে আমরা বললাম যে দেখো আমরা ঢাকায় যাচ্ছি, আমরা তো ভাই ছাত্র, লেখাপড়া করি, পড়াশোনা করি, তো ওরা বরাবর বারবার তোমরা মুক্তি, তোমাদের অস্ত্র কোথায় আছে, তোমাদের গ্যাং কোথায় আছে, তোমাদের লিডাররা কোথায় আছে, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন। যা হোক, অনেক বুদ্ধি খাটিয়ে আমরা ওদের হাত থেকে কোনোভাবে নিস্তার পাই। নিস্তার পর পরে স্টিমার এসে জামালপুরে জগন্নাথগঞ্জ ঘাটে, পরে পরে ওখান থেকে ট্রেন আমরা জামালপুর পর্যন্ত আসি। জামালপুরের থেকে ঢাকা পর্যন্ত ট্রেন কমিউনিকেশন তখন কাট অফ ছিল, মাঝখানে ব্রেক জার্নি ছিল আর কি, ভেঙে ভেঙে আসতে হতো। আমরা জামালপুরে রাত্রে একটা অতি সাধারণ একটা হোটেলে আমরা ছিলাম। পরের দিন সকালবেলা জামালপুরের থেকে বাসের ছাদে চড়ে আমরা ঢাকার দিকে রওনা হই। মাঝপথে জায়গাটির নাম আমার এখন মনে নেই, ওই জায়গায় গাড়ি থেকে সমস্ত যাত্রীদের নামানো হলো, এবং কি অবস্থায় যে তাদেরকে দেহতল্লাশি করা হলো, এটি কল্পনাতীত ব্যাপার। প্রকাশ্যে বলে পায়জামা প্যান্ট খুলে দেখাও তুমি মুসলমান কিনা, অর্থাৎ খতনা করা আছে কিনা, এটা তারা যাচাই করছে। কলমা পড়তে বলছে, কলমা পড়ো, আমাকে জিজ্ঞেস করছে তুমি কলমা পড়ো। তো আমার পরনে প্যান্ট ছিল, শার্ট ছিল, প্যান্ট শার্ট খুলতে বললো, প্যান্ট শার্ট খুলতে প্রকাশ্যে লোকজনের সামনে, এবং এটি মানে কি বলবো, যে কোনো ভদ্র সমাজে, কোনো ভদ্র দেশে, কোনো ভদ্র মানুষের পক্ষে এরকম একটি মানে অশালীন আচরণ করায়, এটি কোনো ক্রমেই সম্ভব নয়। যাক, তারপর ওখান থেকে আমরা কোনোভাবে তাদের কাছ থেকে বেঁচে আমরা ঢাকায় আসি। ঢাকায় এসে আমরা বর্তমান যেটা মধুমিতা সিনেমা হল, এই জায়গায় আমরা গাড়ি থেকে নামলাম। মাঝখানে ব্রেক জার্নি, কয়েকবার গাড়ি চেঞ্জ করতে হয়েছে। এখান থেকে নেমে এখান থেকে পায়ে হেঁটে আমার বড় ভাই থাকতেন শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে, আমার ভাবি রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতেন। আমরা শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আসলাম, আমরা রেল কলোনিতে ছিলাম। আপনারা জানেন যে তখন রেলওয়ের কিন্তু অধিকাংশ কর্মচারী ছিল নন বেঙ্গলি, অধিকাংশ খালাসি, ড্রাইভার থেকে আরম্ভ করে অন্য অন্য সবাই ছিল নন বেঙ্গলি। তো আমরা যে বিল্ডিংটাতে থাকতাম, সেই বিল্ডিংয়ের একতলায় রেলওয়ের একজন ইঞ্জিনিয়ার ছিলেন, উনি ছিলেন নন বেঙ্গলি। তো একদিন দুপুরের দিকে আমরা ভাত টাত খেয়ে খাওয়ার পরে আমরা মায়া ভাইয়ের সঙ্গে, মফজল হোসেন মায়া, মেজবাউদ্দিন সাবু আর একজন ছিল, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তো ওনাদের সঙ্গে যোগাযোগ হলো, কথাবার্তা হতো, রেগুলার হতো। আমাদের বাসার থেকে ঔষধ, তারপরে খাবার এবং টাকা পয়সা, এগুলো বিভিন্নভাবে আমার বড় ভাই সংগ্রহ করতেন, এবং এগুলো বিভিন্নভাবে মফজল হোসেন মায়ার এবং মেজবাউদ্দিন সাবুর কাছে এগুলো পৌঁছানো হতো। আমরা দোতলায় থাকতাম, সামনেই মুলিবাসের ঘর, চার পাঁচটা ঘর ছিল, এখানে ম্যাস করে স্বল্প আয়ের চাকরিজীবীরা থাকত। তা আমি ওখানে যাওয়ার পরেই হঠাৎ করে একটা এয়ার অ্যাটাক হলো, ইন্ডিয়ান এয়ার অ্যাটাক হয়েছে। এই এয়ার অ্যাটাকে বিমানটা দেখার জন্য আমরা ঘরে বেরিয়ে আসছি, আসার সঙ্গে সঙ্গে রেলওয়ে কর্নির থেকে তখন ওখানকার মানে নন বেঙ্গলিদের যে নেতা ছিল, নাম ছিল মুন্না, সে দুর্ধর্ষ একজন মানে খুনি ছিল মুন্না, মানে প্রকাশ্যে এসে বাঙালিদের খুন করত মুন্না। ওই মুন্নার নেতৃত্বে একদল নন বেঙ্গলি ছেলে পেলে, ইয়াং ছেলে পেলে, এরা ছুটে এসে আমাদেরকে মারা শুরু করলো। তো আল্লাহর কি মেহরবানি, আমি কোনোভাবে বেঁচে গেলাম, কিন্তু আমার বন্ধু ওখানে নজরুল, ও মারা গেল। সাইফুল তাকে মেরে ফেলল, আরেকজন ওই ম্যাচে থাকতেন চাকরিজীবী, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, তাকে মারল, এবং মারার পরে এই তিনজনের পা এক রশি দিয়ে বেঁধে টেনে হেসড়ে নিয়ে
পাশেই যে ড্রেন ছিল বড় ড্রেন, এই ড্রেনের মধ্যে নিয়ে লাশগুলো ফেলে দিল তারা। আমরা ওখান থেকে থাকার পরে রাত্রে ওখান থেকে আমরা চলে গেলাম। আমরা চলে আসলাম হলো কাকরাইল মোড়ে। আমাদের সাংবাদিক জগতের কিংবদন্তি তফাজ্জল হোসেন মানিক মিয়ার যে বাসা, যেখানে এখন ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব থাকেন, ওর পাশেই একটা চারতলা কি পাঁচতলা একটা বাড়ি ছিল। আমরা ওই চারতলা বাড়ির দোতলায় আমরা ওখানে উঠলাম এবং এই ওঠার ব্যবস্থা করে দিয়েছিলেন সিরাজউদ্দিন হোসেন সাহেব। আমরা ওখানে থাকতাম, ওখান থেকে রাত্রেবেলায় বেরোতাম, আমরা রাত্রে বেরোতাম, সন্ধ্যার দিকে বেরোতাম। শেষ পর্যায়ে মুক্তিযুদ্ধ যখন শেষ পর্যায়ে, আমরা খবর নিতাম কোথায় কোথায় সেন্সার বোর্ড, ফিল্ম সেন্সার বোর্ড যেদিন শান্তিনগরে ওখানে যেদিন বোম্বিং করা হলো, পাওয়ার স্টেশনে বোম্বিং করা হলো, আমরা কিন্তু এগুলো তথ্যগুলো সংগ্রহ করতাম ওখান থেকে। তথ্যগুলো সংগ্রহ এগুলো মুক্তিযোদ্ধাদের আমরা রেগুলার দিতাম যে অমুক জায়গায় আর্মির পজিশন আছে, অথবা অমুক জায়গায় তাদের ক্যাম্প আছে, অমুক জায়গায় দিয়ে তারা চলাফেরা করে, অমুক সময় চলাফেরা করে। এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতাম এবং এগুলো আমরা রেগুলার মুক্তিযোদ্ধাদের কাছে এগুলো পৌঁছাতাম। এরপরে আমরা ওখানে থাকতে পারলাম না, ওখান থেকে আমি চলে আসলাম ফকিরাপুল পানির ট্যাঙ্কির। ওখানে আমার ইমিডিয়েট বড় ভাই আলতাফুদ্দৌলা রানু, উনি একজন প্রখ্যাত ক্রিকেটার, ওনার শ্বশুরের একটা ভাঙা বাড়ি ছিল ওখানে, বহু পুরনো একটা বাড়ি, এক মানে টিনের উপরে টিন, চারপাশে দেওয়াল, একটা জরাজীর্ণ বাড়ি। ওই বাড়িতে আমার ভগ্নিপতি এসে ওখানে আশ্রয় নিলেন, কাজী জিন্নাত আলী। পরবর্তীতে তিনি মারা গেছেন, কাজী জিন্নাত আলী। আমি ওনার ওখানে এসে সেন্টার নিলাম এবং এখান থেকে আমি বাড়ি থেকে বিভিন্ন লোক মারফত আমরা খবর পেলাম যে আমাকে খোঁজা হচ্ছে এবং আমাকে হাজির করতে না হলে আমার বাড়িঘর সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের বাড়িতে তখন কেউ ছিল না, সবাই ওই যে বরেন্দ্র অঞ্চলে তারা আশ্রয় নিয়েছিল। এমনিভাবে সময়টা কাটছে আর শেষ মুহূর্তের যে ঘটনাটা আমি বলি, যে যেদিন ঢাকা মুক্ত হলো সেই দিন, মানে সেই দিনের যে দৃশ্য, আমি ঘর থেকে কিভাবে বেরিয়েছি ওই ফকিরাপুল পানির ট্যাঙ্কির থেকে এবং কিভাবে আমি হাইকোর্টের সামনের সম্মুখভাগে এসেছি, ওখানে আপনার যেটা আগে ঢাকার চিড়িয়াখানা ছিল ঠিক ওই জায়গাটায় আসার পরে, ওখান থেকে মিছিলের পর মিছিল আসছে, ইন্ডিয়ান আমাদের মিত্রবাহিনীর ট্যাঙ্ক আসতেছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা আসতেছে। আমরা যেটা আগে প্রেসিডেন্ট হাউস ছিল আপনার রমনা পার্কের, ওখানে প্রেসিডেন্ট হাউস, পরবর্তীতে ওটা আমাদের একটা গেস্ট হাউস করা হয়েছে। ওই প্রেসিডেন্ট হাউসের পর্যন্ত আসার পরে আমরা রাস্তার ড্রেনের মধ্যে দেখলাম বেশ কিছু পাক আর্মির ডেড বডি পড়ে আসে, গুলি করে মারা হয়েছে, আর বেশ কিছু পাক আর্মিকে ওই হাত মোড়া করে বেঁধে, চোখ টোক বেঁধে ওই ইয়ের সামনে, প্রেসিডেন্ট হাউসের ঠিক সামনে ওই জায়গাটায় রাখা হয়েছে। আমাদের মিত্রবাহিনী এবং আমাদের মুক্তিযোদ্ধারা এরা ওখানে, মানে প্রচণ্ড ভিড় তাদের, মানুষের যে মুহুর্মুহু স্লোগান, উচ্ছ্বাস, যে উদ্যমতা, যে উচ্ছলতা, যে প্রচণ্ডতা, এটি মানে ওই দিনের দৃশ্য, মানে কি বলবো, বর্ণনাতীত, যে কি আনন্দ। আমি কি মানে কীভাবে গিয়েছে জনতার স্রোতে, পা হেঁটে যেতে হয় না, জনতার স্রোতে ধাক্কায় ধাক্কায় আমাদেরকে যে লাখো লাখো মানুষের ভিড়। এক পর্যায়ে আমি মিত্রবাহিনীর একটা ট্যাঙ্কির উপরে উঠে বসে, তো ওখানে মিত্রবাহিনীর একজন সৈনিক ছিলেন, সৌভাগ্য যে আমি প্রথমে কথা বলতে যে বুঝলাম উনি বাঙালি, তো উনি বললেন যে ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, উনি ভালো বাংলা বলতে পারেন। ওনার সাথে কথাবার্তা হলো, গালের মধ্যে চুমা খেলাম ওনার, উনি বুকের মধ্যে জড়াইয়ে ধরলেন। তো দুই দিন না তিন দিন ওনাদের পেটের মধ্যে কোনো খাবার ছিল না, তো আমি যে খাবার দেবো ওনাকে, খাবার দেওয়ার জন্য আমি খুব উদ্গ্রীব হয়ে বললাম যে এই মুহূর্তে আমি বোধহয় একটা সৌভাগ্যবান ব্যক্তি হবো যদি এদের মুখে একটা রুটি হলেও যদি তুলে দিতে পারি, কিন্তু কোনো খাবার পাওয়া সম্ভব ছিল না তখন। ওখান থেকে ওই ট্যাঙ্কের উপরে চড়েই কিন্তু আমি হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত আসি। হোটেল ইন্টারকন্টিনেন্টাল আসার পরে এখানে দেখলাম পরিস্থিতিটা অন্যরকম, আপনার বিভিন্ন জায়গার থেকে পাক আর্মিদের নিয়ে মানে লাইন দাঁড় করিয়ে করিয়ে এখানে ঢুকানো হচ্ছে এবং ওখানে বিভিন্ন মিত্রবাহিনীর সদস্য, আমাদের মুক্তিযোদ্ধারা এবং বিদেশি সাংবাদিক, প্রচুর সাংবাদিক তারা ছবি তুলতেছেন ওখান থেকে। তো আমরা ওখান থেকে ধানমন্ডিতে যাওয়ার একটা উদ্যোগ নিলাম, কিন্তু শাহবাগ রেডিও বাংলাদেশের যে অফিস, রেডিও বাংলাদেশ পর্যন্ত আসার পরে মানে মানুষের যে স্রোত, জনতার যে স্রোত এবং ভিড়,
এবং যে পরিমাণ মানে মিত্রবাহিনীর বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম, ট্যাঙ্ক, লরি এগুলো ঢুকছে, কামান টামান ঢুকছে, এগুলো দেখার আগ্রহে মানে আর ওইদিকে ধানমন্ডি পর্যন্ত যেতে পারিনি। আমাদের যে মুক্তিযুদ্ধ, এটি আমাদের সন্তানেরা যারা মুক্তিযুদ্ধ দেখেনি, মুক্তিযুদ্ধের কাহিনী শুনেছে বা বই পড়ে ইতিহাস পড়ে মুক্তিযুদ্ধকে জেনেছে, তাদের এই জানাটা অপরিপূর্ণ, সম্পূর্ণ নয়। এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে তাদের সম্যক ধারণা দিতে হবে, তাদের জানতে দিতে হবে, বুঝতে দিতে হতে হবে, উপলব্ধি করতে দিতে হবে, তাদের চেতনা এবং বিশ্বাসে মুক্তিযুদ্ধের আদর্শের বীজ বপন করতে হবে, তাদের কাজে কর্মে চিন্তা এবং প্রতিজ্ঞায় মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, যে আদর্শ, বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের যে ত্যাগ, যে তিতিক্ষা, তার যে শিক্ষা, তার যে আদর্শ, এগুলো যদি আমাদের প্রজন্মের, আগামী প্রজন্মের মধ্যে যদি আমরা সঞ্চারিত করতে না পারি, তাদেরকে যদি উদ্বুদ্ধ করতে না পারি, যদি তাদেরকে সেই সমস্ত কর্মকাণ্ডে যদি আমরা উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে না পারি, তাহলে আমাদের এই স্বাধীনতার সুফল আমরা কখনো আমরা সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে পারব না। ঝুমুর দেহের শানে তুমি মিলে ঝুমুর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।